বন্ধুরা আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লকে আপনাদেরকে স্বাগতম। আজকে একটা নতুন ব্লক নিয়ে আসলাম। খরগোশের বাচ্চা গর্তের ভিতর দিলে আপনাদেরকে বাচ্চা বের করতে হবে বা বাচ্চাকে মায়ের যত্ন করবে নাকি করবে না সেটা আপনারা অনেকে চিন্তা করেন। আসলেই খরগোশ তার নিজের বাচ্চাকে যত্ন ঠিক মতনই করবে, কারণ তারা বাচ্চাদেরকে খুব কেয়ার করে, তাদের বাচ্চা কখনো অযত্নে রাখে না। তাদের বাচ্চা দেওয়ার সময় হলে দেখবেন গায়ের পশম ছিঁড়ে তারা বাসা বানায়, তাই সেটার উপর বাচ্চা দেয়। তারা দ্রুত তারাই খাওয়ায়, কিন্তু আপনারা অনেক সময় জানেন না যে তারা খাওয়াইতেছে, আপনাদেরকে দেখায় দুধ খাওয়ায় না, তাই আপনারা অনেক সময় ভয়ে থাকেন, তাই বাচ্চা বের করে ফেলেন। এই ভুলটা কখনো করবেন না, বাচ্চা কখনো গর্ত থেকে বার করবেন না, তাহলে তাদের মা আর দুধ খাওয়াতে চায় না। তার বাচ্চা যেখানে থাকবে সেখানেই দুধ খাওয়াবে, সে তার বাচ্চা গর্ত থেকে যখন দুধ খাওয়ানোর টাইমে তখন গাছের গর্ত খুঁড়ে তারপর বাচ্চাকে দুধ খাওয়ায়। আবার যে সময় বাচ্চা আপনার দুধ খাওয়া শেষ হয় তখন আবার তারা গর্তে বাচ্চার ভিতরে ঢুকিয়ে তারপর গর্ত বন্ধ করবে। তাই বলছি কখনো এই ভুলটা করবেন না, বাচ্চা মার কাছ থেকে বাচ্চা কখনো আলাদা করবে। বাচ্চাগুলোর দুধ খাওয়ানো শেষ, এখন দেখুন গর্তের ভিতরে চলে যাচ্ছে তারা, সবগুলো বাচ্চা গর্তের ভিতরে চলে যাবে। তারপরে যে দেখুন মাটা আবার দেখতেছে বাচ্চাগুলো গর্তের ভিতরে যাচ্ছে যেতেছে নাকি, তারপর তা দেখে মা গর্ত বন্ধ করে দিয়ে দেয়। এই ভিডিওটা ভালো লাগে শখের খরচে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা ক্লিক করে বাজিয়ে রাখবেন, সবসময় আমার ভিডিও পাবেন।